এই জগতের পক্ষে থাকে না, তা থাকে না। তার মৃত্যুর পরে তাকে আর কোনোদিন এই জগতের পক্ষে আসতেও হয় না, আর যেতেও হয় না। তাই এই সাধন জানতকে রাবণ, এই সাধনটা কি রেচক পুরো কুম্ভ করতে হয়, কুম্ভকের সাহায্যে। ইড়া পিঙ্গলা সুষন্মা এই তিনটি নারী আড়াই পেঁচে ওতপ্রোত হয়ে নিম্নমুখী হয়ে আছে। রেচক পুরো কুম্ভকে সাহায্যে নারীর পেট ছাড়িয়ে যায়। নারীর পেট ছাড়িয়ে গেলে পরে সুষন্মা না নেমে নারী কী হয়, ঊর্ধ্বমুখ হয়। তখন এই মেরুদণ্ডের সঙ্গে অ্যাটাচড হয়, মানে যোগাযোগ হয়। ওই মেরুদণ্ডের ভেতরে যে আছে সূক্ষ্ম রাস্তা, সূক্ষ্ম অবস্থায় জীবাত্মা উপরের দিকে উঠতে থাকে মেরুদণ্ডের ভেতর দিয়ে। শতদল পদ্ম, অষ্টম দল পদ্ম, সহস্র দল পদ্ম, এমনি করে এক একটি পদ্মকে ভেদ করতে করতে যখন দ্বিদল পদ্মের ভেতরে গিয়ে পরমাত্মার সঙ্গে মিলন হয়, তখন হয় মহারাস। এই সাধন জানতে একমাত্র রাবণ, আর এই সাধন জেনে রাবণ অমর। তাই এদিকে দেবী রণস্থলে এসে, ক্রোধভরে রণস্থলে এসে দেখতে পায় ভোলানাথ অগ্রভাগে ত্রিশূল ধরে বসে আছে। দেবী ডাক দিয়ে বলছে, কি হে বৃদ্ধ, বর দিয়ে বর পুত্রকে বধ করতে এসেছ, লজ্জা করে না তো? বর দিয়ে বর পুত্রকে বধ করতে এসেছ, তবে বর দিলে কেন? কানে হার দিলে দিলে ওই লঙ্কারীরা রাবণে বর দিয়ে বর পুত্র তুমি বধ কারণে বাড়ি পুজো নিয়ে
চলছে হেমরযাত্রী মহাশয় গো, একজন চলছে দেবী যা বলছে, কিন্তু সঠিক নতুন। হ্যাঁ, আমি বিবাহ করতে গিয়েছি, বিবাহ বাসরে পিঁড়ির পরে বসে আছি। এদিকে ওই নারদ বেটা এই রঙ দেখবার জন্য আমার শাশুড়িকে গিয়ে বলছে, নানকাকে গিয়ে বলছে, ও দিদিমা, আরে ও দিদিমা, আরে কী বল, এই জামাই বরণ করতে যাবে না? বলছে ও জামাই বরণ টরণ বাপু বসাও আমি বুঝি না। বলছে দেখো দিদিমা, একটা কথা আছে, কিন্তু আজকে যদি জামাই বরণ করতে না যাও তাহলে তোমার জামাই কপালে আছে রুদ্র অগ্নি, একবার পুড়িয়ে তোমার ভস্মীভূত করে ফেলে দেবে, বুঝে দেখো এখন তুমি কী করো। নানকা মনে মনে চিন্তা করছে, এই পুরা বুড়ি তো ভালো না বাবা, তার চাইতে যদি একটু বরণ করে সারিয়ে যায় তো আমি তাই করি। আমার শাশুড়ি খুব রাজুক, একেবারে আজ গলা ঘন্টা নেই, মানে ঘন্টার মধ্যে আর কিছু দেখার কাজটা নেই, ওই আজ গলা ঘন্টা দিয়ে বরণ ডালা নিয়ে রওনা করেছে। এদিকে নারদ বেটা দেখলো কি যে একটু কৌতুক দেখা যাক, কৌতুকটা হচ্ছে কি কয়েকটা ঈশের মূল ওই কুলোর পরে কন্দে দেখি ওই ঈশের মূলের গন্ধ শুনলে কি ফণি দাঁড়ায়, আমার মস্তকে ফণি, কণ্ঠে ফণি, কোটিতে ফণি, আর আমি তো বলি বাঘের চর, বাঘের চর, আর বাঘের চর্ম ফণিতে আমার তো বেল্ট নাই, ওই ফণি হচ্ছে আমার বেল্ট, ওরাই আটকে রাখে। কিন্তু যখনই আমার শাশুড়ি ওই বরণডালা নিয়ে আমার কাছে কাছে আসছে তখন কিন্তু আমার এই মস্তকের গুলো একেবারে ফোঁস ফোঁস করছে, মানে সরিয়ে যাবে মাথার থেকে একবারে নেমে ওরা সরে গেল। এখন গলেরগুলো কী করবে, গলেরগুলো ওদের দেখা দেখি কিন্তু সেরে চলে গেল। এইবার যখন আমার শাশুড়ি ওই বরণডালা উঁচু করেছে, আমার কোটির ওই বেল্ট কি আর থাকে কম তো দেখি, ওরা কোটি ছেড়ে দিয়ে দূর দূর করে পালিয়ে গেল, আর দড় দড় করে আমার বাঘের চামড়া খুলে পড়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম তাই তো, এই বিবাহ সবাই উলঙ্গ যখন হয়েই পড়ে তখন একটু নেচেই ভাই, তখন আমি একটু নেচে ফেললাম। আচ্ছা বলুন তো দেখি এতে আমার কী দোষ আছে, এদিকে আমার দোষ আছে অদূর্গে, তুমি বলতে বলতে বহু বলে ফেলেছ, এবার আমাকে একটু বলতে দাও, আমি একটু বলব, তবে বলতে বড় ভয় করে দেখি, কারণ তুমি তো উগ্র চণ্ডা, যখন তখন খেপিয়ে পড়ো তাই না, এই জন্য আমার একটু ভয় ভয় পড়ে, তবুও না বলে পারছি না। দুর্গে তুমি বলো নীলা জরামণি হে, দুর্গে